হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, কীভাবে তাকে অন ফায়ারের মতো থাম্বনেল মেক করুন। সো গাইজ, আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করতে হবে, তারপর নিউ টেক্সটে যাইতে হবে। যাওয়ার পর কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতে হবে, পরীক্ষা নিয়ে তারপর টেক্সটটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ফন্ট সেকশনে যাইতে হবে। ফন্ট সেকশনে যাওয়ার পর লি শামিম চলন্দিকা ইউনিকোড এই ফন্টটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডান করে দিয়ে কপি করে নিতে হবে। পরীক্ষা নিয়ে রোস্ট করতে এখানে ডাবল ট্যাপ করে আবার রোস্ট ওয়ার্ডটি লিখতে হবে। লেখার পর ডান করে দিয়ে এখন আমরা পরীক্ষা নিয়ে রোস্ট টেক্সটের কালার গ্রেডিং নিয়ে যাবো। কালার গ্রেডিং করবো এখন। কালার গ্রেডিংয়ে যাওয়ার পর গ্রেডিয়েন্ট এটা দেব, তারপর স্টোকে যাব। স্টোক 3 দিতে হবে। স্টোক 3 দেওয়ার পর ইনার শেডে যেতে হবে। ব্লার রেডিয়েন্স 0, অফসেট 2 ডান। এখন আমি যেহেতু হলুদ কালারটি নিয়েছি, তাই হলুদের লাইট কালারটি নিতে হবে। হলুদের লাইট কালার এটা সিলেক্ট করে ডান করে দিতে হবে। তারপর নিচের রোস্ট ওয়ার্ডটি জাস্ট কিছু করতে হবে না, জাস্ট মনে করেন স্টোক দিলে এনাফ। দেওয়ার পর আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে, ডান করে দিতে হবে। ডান করে দেওয়ার পর এটাকে পিএনজি আকারে পিএনজি ফাইলে ট্রান্সফর্ম করতে হবে। তারপর ডান করে দিতে হবে। আমাদের পিক্সেল ল্যাবের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের যাইতে হবে পিএসসিতে অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, 1920x1880। প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা কাঙ্ক্ষিত প্রজেক্টটিতে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের যাইতে হবে এন সেকশনে। যাওয়ার পর ফিল এন্ড স্টোকে যাইতে হবে। যাওয়ার পর এই কালার কালেকশনটি করে নিতে হবে আপনাদের, তাহলে অনেক ভালোভাবে তাকে অন ফায়ার ভাইয়ের মতন থাম্বনেল মেক করতে পারবেন। তারপর ফটো লেয়ারে যাইতে হবে। ফটো লেয়ারে যাওয়ার পর একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। সাইজ অনুযায়ী বসার পর আমাদের এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে হবে। হোয়াইট করে দেওয়ার পর টিন্টে যাইতে হবে। টিন্টে যাওয়ার পর এই কালারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ডান করে দিয়ে লাইটে যাইতে হবে। লাইটে যাওয়ার পর এইভাবে লাইটটা দিবেন যেন একটু ভিগনেট টাইপের আসে। তারপর কিছু করতে হবে না, জাস্ট অপাসিটি 50% করে দিলেই হবে। অপাসিটি 50% ডান। তারপর আমাদের যাইতে হবে ফটো লেয়ারে। যাওয়ার পর আমরা কাঙ্ক্ষিত টেক্সটটিকে অ্যাড করব, যেটা আমরা পিক্সেল ল্যাবে সম্পূর্ণ করছি। ওটা টেক্সটটি ইম্পোর্ট করার পর আবার ফটো লেয়ারে যাইতে হবে। যাওয়ার পর আমাদের যে ফাইলগুলো দেওয়া আছে তাকে অন ফায়ার ফাইল, ওগুলো নিতে হবে। ওগুলোতে যে ক্যারেক্টারটি নিতে হবে বা মানুষটি নিতে হবে, নেওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর আবার যাইতে হবে ফটো লেয়ারে। ফটো লেয়ারে যাওয়ার পর এই ক্যারেক্টারটি নিতে হবে। এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন, তাহলে অনেক ভালো হবে। সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানো হয়েছে। এখন কাজ এখন আমি টেক্সট লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর টেক্সট সিলেকশন করে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর একটু রোস্ট ওয়ার্ডটি একটু বড় করে নেব। তারপর সিলেকশন
তারপর পরীক্ষা লেয়ারটি সিলেকশন করে তারপর পরীক্ষা নিয়ে রোস্ট লেয়ারটি সিলেকশন করে পরীক্ষা একটু ট্রান্সপন্ড করে একটু বড় করতে হবে। তারপর ফটো লেয়ার দিতে হবে, যাওয়ার পর এটি ইমোজি নিতে হবে। এই ইমোজি নেওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর ফটো লেয়ারে দিতে হবে। যাওয়ার পর আমাদের একটি ব্রাশের পিএনজি নিতে হবে। ব্রাশের পিএনজিটি সিলেক্ট করে আমরা সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাবো। সাইজ ইনক্রিজ করে এই লেয়ারটিকে আমরা টেনে টেক্সট লেয়ারটির নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা সিলেক্ট পিক্সেল করে দেবো। করে দেওয়ার পর অ্যান সেকশনে যাব। তারপর ফিল অ্যান্ড স্টকে যে এই কালার বেগুনি কালার করে দেবো। তারপর ডান করে দেবো, ডান। তারপর ফটো লেয়ারে যাইতে হবে। যাওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এভাবে ইনক্রিজ সাইজ অনুযায়ী বসাইতে হবে। বসানোর পর এটা সিলেক্ট পিক্সেল করে দিয়ে উপরের লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর স্ট্রাক করে দিতে হবে। লেয়ারে যাওয়ার পর স্ট্রাক করে দিতে হবে, ডান। আর এটার অপাসিটি আমাদের 50% করে দিবে। এটার অপাসিটি আমাদের 50% করে দিতে হবে, ডান। আমাদের কাজ সম্পন্ন হয়েছে। এখন মার্ক ডাউন করে দিতে হবে, ডান। ট্রান্সফর্ম করে এরপর পরীক্ষা নিয়ে রোস্ট এরপর পরীক্ষা নিয়ে রোস্ট ওয়ারটি সিলেকশন করে একটু বড় করে নিতে হবে। করার পর আমরা যাইতে হবে ইমোজিটা একটু হালকা একটু বড় করে নিতে হবে। তারপর ডান করে দিতে হবে। তারপর আমরা যাবো হলো মার্জ ডাউন করে দিতে হবে। করে দেওয়ার পর আমরা এখন ক্যারেক্টার পিএনজিতে যাব। যাওয়ার পর এগুলোতে যাইতে হবে। এগুলোতে যাওয়ার পর এই কালারটা সিলেকশন করতে হবে। সিলেকশন করে ব্লার ইন্টেন্সিটি 98, ব্লার 128 করে দিতে হবে, ডান করে দিতে হবে। আমাদের এটি কাজ সম্পন্ন হয়েছে। ডান করে দেওয়ার পর তারপর আমাদের একদম নিচের লেয়ারে আসতে হবে, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তারপর এটিকে মার্ক ডাউন করে দিতে হবে। করে দেওয়ার পর আমাদের লাইট সেকশনে এফেক্টসে যেয়ে লাইট সেকশনে দিয়ে একটু ভিগনেট টাইপের করে দিতে হবে। এভাবে করে দেওয়ার পর ডান করে দিতে হবে। ডান করে দেওয়ার পর আমাদের ক্যারেক্টার পিএনজি একটু ট্রান্সফর্মে গিয়ে একটু হালকা একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। তারপর নিচের লেয়ারে এসে ওই বাচ্চাটিকে একটু সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। বসানোর পর তারপর ফটো লেয়ারে যাইতে হবে। যাওয়ার পর একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসাইতে হবে। সাইজ অনুযায়ী ইনক্রিজ করে বসানোর পর ব্লান্ডিং মোড স্ক্যান করে দিতে হবে। আর অপাসিটি 50% করে দিতে হবে। করে দেওয়ার পর এই লেয়ারটি সিলেকশন করে উপরে নিয়ে যাব। যাওয়ার পর সাইজ অনুযায়ী ইনক্রিজ করতে হবে। করার পর টুলটি সিলেকশন করে এভাবে সিলেকশন করে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিলে এভাবে দেখাবে, ডান। করার পর আমাদের কাজ কিছুটা সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের ফটোলে যাইতে হবে। যাওয়ার পর এই পিএনজিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এক কোণে সিলেক্ট করে আবার ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পর এই সাইডে নিয়ে আসতে হবে। এই সাইডে নিয়ে এসে ডান করে দিতে হবে। তারপর দুটি লেয়ারকে একসাথে মার্ক ডাউন করে দিতে হবে। করে দেওয়ার পর অপাসিটি 50% করে দিতে হবে। করে দেওয়ার পর ডান।
তারপর মার্চ ডাউন করে দিতে হবে, মার্চ ডাউন মার্চ ডাউন। আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। সো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।